ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে 6 বলে 0 রান করে আউট হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। ওয়ার্ম আপ ম্যাচের এই পরিসংখ্যানও যদি ক্যারিয়ার রেকর্ডে যোগ হতো তাহলে বাংলাদেশ ক্যাপ্টেনের 2024 সালটা ঢের হতশ্রী দেখাত। শান্তর টি টোয়েন্টি অভিষেক 2019 সালে, ওই বছর 2 ম্যাচ খেললেও 2020 সালে সুযোগ হয়নি কোনো ম্যাচে। 21 সালে খেলেছেন মাত্র 4 ম্যাচ, সেখানেও পরিসংখ্যান সেই হতশ্রী রকমের। অন্য দুই ফরম্যাটে তুলনামূলক ভালো হলেও টি টোয়েন্টি ক্রিকেটে বরাবরই শান্তর অবস্থা খুব একটা ভালো নয়। ছন্দ খুঁজতে থাকা একজন পারফর্মারকে 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সি দেওয়ার কারণে আরও চাপে পড়ে গেলেন কি তিনি? পরিসংখ্যান বলছে শান্ত রয়েছেন তার টি টোয়েন্টি ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়ে, তাও এমন একটা সময়ে যখন তিনি 3 ফরম্যাটের ক্যাপ্টেন, এমন একটা সময় যখন তার আন্ডারেই বিশ্বকাপ খেলতে নামছে বাংলাদেশ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। 2022-23-24 টানা এই 3 বছরই 11টি করে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। যেহেতু 10-এর বেশি ম্যাচ খেলেছেন এই 3 বছরের প্রত্যেকটিতে, তাই বিবেচনায় রাখা যাক এ সময়ে তার ম্যাচ, রান, গড় আর বোঝার চেষ্টা করা যাক কি অবস্থায় রয়েছেন ট্যালেন্টেড বিবেচনা করা এই ব্যাটার। 2021 সাল থেকে চলমান সময় পর্যন্ত ধরলে এবছরই সবচেয়ে বাজে সময় কাটছে শান্তর। 2024 সালে 11টি ম্যাচের 10টি ইনিংস খেলেছেন এই টপ অর্ডার ব্যাটার। 21.55 গড়ে রান করেছেন 194, শ্রীলঙ্কার বিপক্ষে 150 ছাড়া বলার মতো নেই কোনো কিছুই। স্ট্রাইক রেটের অবস্থা বেহাল 102.64, যা বিবেচনায় রাখা 22-23 ও 24 সালের মধ্যে সর্বনিম্ন। আগের 2 বছরে শান্তর স্ট্রাইক রেট, গড় ও মোট রান সবই ছিল এ বছরের থেকে বেশি। 2022 সালে 30.8 গড়ে করেছিলেন 308 রান, 2023 সালে 31.14 গড়ে করেছিলেন 218 রান। এ 2 বছরে তার স্ট্রাইক রেট ছিল যথাক্রমে 110 ও 119 ঘরে। যে কোনো পর্যায়ের ক্রিকেটেই দলের ভালো মন্দ নির্ভর করে ক্যাপ্টেনের উপর। একজন অধিনায়ক পারফর্ম না করলে দল পিছিয়ে পড়বে, এটাই ধ্রুব সত্য। একটা ইউনিট হিসেবে ভালো ফল পেতে হলে ভালো খেলতে হবে ক্যাপ্টেনকেও, একই কথা খাটে শান্তর ক্ষেত্রে। তিনি যদি ব্যাট হাতে রান করতে পারেন তাহলে উপকার আসবে নানান দিক থেকে। ব্যক্তিগত পারফরম্যান্সের প্রভাব দলে পড়বে, অন্যদের উদ্বুদ্ধ করবে, ক্যাপ্টেনকেও সাহসী করে তুলবে, চ্যালেঞ্জিং বা ডেয়ারিং সিদ্ধান্ত নিতে এগিয়ে রাখবে। শান্ত বরাবরই বলে এসেছেন টাফ মেন্টালিটি প্রদর্শন করার কথা, সাহসী ক্রিকেট খেলার কথা। মানসিকভাবে বদল এনে অ্যাটাকিং ক্রিকেট খেলার অঙ্গীকারও দেখিয়েছেন সবসময়, কিন্তু এর সবই সম্ভব হবে যদি তিনি নিজে এই কথাগুলোর প্রতিফলন ঘটাতে পারেন নিজের ওপরে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।